السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. ألا بذكر الله تطمئن القلوب. সুরিটোলা যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2018 আজকের এই তাফসির মাহফিলের মহতরম সভাপতি শেখ হাফেজ আব্দুল আজিজ আকরামহুল্লাহ, প্রধান অতিথি হাজী আশরাফউদ্দিন হাফেজাহুল্লাহ, বিশেষ অতিথি হাজি মীর সামির হেদাহুল্লাহ, অন্যান্য মাশায়েখে কেরাম, মুফাসসিরিন আজম, উলামা উল উম্মাহ, আইম্মাতুল মাসাজিদ, আমার সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত মাদারানে ইসলাম, বর্তমান কৃত্রিম এবং আর্টিফিশিয়াল পরিবেশে দিনকে উপলক্ষ করে, কোরআনকে উপলক্ষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপলক্ষ করে গভীর রজনী পর্যন্ত এখানে অত্যন্ত প্রাণবন্তভাবে আমাদের প্রিয় উপস্থিতিকে দেখে আসলে ঘুমে জড়ানো ভাব যেন আমার কেটে গেছে। আল্লাহ তাআলা এই শেষ মুহূর্তে কিছু জ্ঞানের কণিকা বিতরণ করতে এবং আহরণ করতে আমাদের তৌফিক দান করুন, আমিন। আসলে ইসলাম চির আধুনিক একটি জীবনধারার নাম। এটা কখনো পুরনো হয় না, আবেদন হারায় না, চির অভিনব, চিরনিত্য, চির নতুন।
কিন্তু এটাকে জীবন ঘনিষ্ঠভাবে উপস্থাপনার অভাবে মানুষ অনেক সময় আকৃষ্ট হয় না, সেটা আমাদের ত্রুটি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনহা। রাওয়াহু ইবনু মাজাহ। প্রতি 100 বছরের মাথায় আল্লাহ এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ প্রেরণ করবেন যারা এই উম্মতের সামনে দীনকে নতুনভাবে যুগ উপযোগীভাবে প্রচার করবেন। অর্থাৎ দীন যেটা আছে সেটাই থাকবে, প্রকৃত দীনের কোনো পরিবর্তন সম্ভব না, কারণ দীনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রেখে গেছেন তার থেকে কম যদি করা হয় উম্মত দুর্বল হয়ে যাবে, যদি বেশি করা হয় উম্মত বিশৃঙ্খল হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে। কম করলে এক সমস্যা, বেশি করলে আরেক সমস্যা। সেজন্য দিন যা আছে তাই থাকবে, কিন্তু এটাকে প্রকাশ করার প্রচার করার কৌশল এটা হতে হবে যুগ উপযোগী, যুগের সাথে ম্যাচিং করে ইসলাম রানিং করবে, এগিয়ে যাবে। যেমন এই যুগে যদি ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজ করতে হয় আমাদেরকে গরু গাড়ির গতিতে, তাহলে এটা কখনো হবে না, এই যুগের উপযোগী হবে না। এই যুগে ধর্ম প্রচার ইসলাম প্রচার করতে হবে অন্তর্জালে, ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে, স্যাটেলাইট টিভিতে, ছোট্ট একটা রুমে বসে 850 কোটি মানুষের দুয়ারে দিন যাতে পৌঁছে দিতে পারি আমরা, সেভাবে দিনের প্রচার আমাদেরকে করতে হবে। এইটা হলো যুগ উপযোগী প্রচার। আলহামদুলিল্লাহ আজকে আমি দেখতে পাচ্ছি আমার সামনে সেই যুগ উপযোগী প্রচারের উপকরণগুলো আছে, এটা ঠিক আছে। ইসলামের মূল জিনিসগুলো কখনো চেঞ্জ হবে না। যেমন আমাদের ঈমানের যে চেতনা, আল্লাহর প্রতি আমাদের যে গভীর বিশ্বাস, এটা 1450 বছর আগে যা ছিল আজও তাই থাকবে। একজন মুমিনের কাছে সম্মানের মাপকাঠি হবে ঈমান, তাকওয়া। মুসলিম সামাজিকতায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি তার সম্মান তত বেশি। অর্থাৎ যিনি শুধু বক্তৃতায় ইসলামকে ধারণ করেন নাই, পড়ালেখায় ইসলামকে ধারণ করেন নাই, চরিত্রে ধারণ করেছেন, ইসলামকে বাস্তবতায় রূপান্তরিত করেছেন, যিনি সুদের আয়াত পড়েছেন, এমনটা নয় যে সুদের আয়াত পড়ে যাচ্ছেন
আবার সুদ খাচ্ছেন। এটা মুখ দিয়ে ওই আয়াতকে স্বীকার করলেও কর্ম দিয়ে ডিনাই করেছেন, কর্ম দিয়ে মিথ্যা প্রতিপন্ন করেছেন। আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাকে কি দেখেছো যে দিনকে, ইসলামকে বা প্রতিদানকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম, সে তো ওই ব্যক্তি যে ইয়তীমকে তাড়িয়ে দেয় তার অধিকার থেকে। মুখে ইসলাম স্বীকার করে, মুখে সে দিনদার, মুখে সে আখেরাত বিশ্বাসী, কিন্তু আবার বাস্তবে সে এতিম, এতিমের মাল খেয়ে ফেলল, তাকে তার বাড়ি থেকে বিতাড়িত করলো, তার জমিন জবরদখল করে নিল। তাহলে কর্ম দিয়ে সে দিনকে, ধর্মকে, আখেরাতকে অবিশ্বাস করে ফেলল। মুসলিমদের অধিকাংশরাই ইসলামকে মুখে অস্বীকার করে না, কিন্তু আচরণে অস্বীকার করে, আচরণে অস্বীকার করে। হিজাব ফরজ, এটা কেউ অস্বীকার করে না যারা নামাজি কালামী মুসলমান, আখেরাত বিশ্বাসী মুসলমান, মুখে অস্বীকার করে না, কিন্তু বাস্তবে তার মেয়ে কলেজে পড়ে, হিজাব নেই, তার স্ত্রী নিউ মার্কেটে যায়, হিজাব নাই, তাহলে কি হলো? মুখে স্বীকার করলাম, কর্মচরিত্রে অস্বীকার করলাম, এটাই আল্লাহ বলেছেন। আর আর আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাকে দেখতে পেয়েছো তুমি যে দিন ধর্মকে, আখেরাতের প্রতিদানকে অস্বীকার করে? সে তো ওই ব্যক্তি যে মুখে স্বীকার করলেও কার্যগতভাবে এই এই কাজ করে, সেই ইসলামকে, দিনকে মিথ্যা প্রতিপন্ন করল। আসলে ইসলাম সম্পর্কে আমাদের বর্তমান যুগে এসে শুধু বক্তৃতা চলছে, বক্তৃতা আছে, কিন্তু বাস্তব ইসলামটা কোথায়? আমি একটু আগে একটা মাহফিলে ছিলাম, বক্তব্য এগুলি আসছে যে ধর্ম শুধু কান দিয়ে শেখা যায় না। পৃথিবীতে একটা জিনিস আছে যেটা আদর্শ, এটা চোখ দিয়ে শেখে, চক্ষু দিয়ে শেখে, কান দিয়ে শেখা যায় না। বাবা যদি তার ছেলেকে ধূমপানে নিষেধ করে আর বাবা নিজে ধূমপান করে, তার ছেলে যে চোখ দিয়ে দেখতে পাচ্ছে তার বাবা ধূমপান করছে, জীবনেও এই বাবার উপদেশে সে ধূমপান ছাড়বে না। বরং ছেলে যখন দেখবে যে আমার বাবা কখনো ধূমপান করেন না, চক্ষু দিয়ে এটা দেখবে, তখন ওই ছেলে বাবার উপদেশ গ্রহণ করবে। মা যদি তার মেয়েকে বলেন যে বোরকা ছাড়া বের হইও না, হিজাব করতে হবে, হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মায়ের এই মেয়েটা মায়ের এই উপদেশ কান দিয়ে নেবে না, চোখ দিয়ে নেবে। যদি সে দেখে আসলে তার মা ওইভাবে ফুল মুতাহাজ্জিবা, হিজাব পরিহিত হয়ে চলে, তাহলে এই মেয়ে চোখ দিয়ে যেদিন দেখবে মায়ের আচরণ, সে সেদিন ওই আচরণটা নেবে। ধর্ম চক্ষু দিয়ে শেখে, আদর্শ চক্ষু দিয়ে শেখে। প্রিয় ভাইয়েরা, আমাদের বর্তমান যুগটা খুবই আর্টিফিশিয়াল যুগ, ভেতর শূন্য, ভেতরে নেই, সব বাইরে পোষপাস, বাইরে ঠাট বাট। এটাকে ঠিক বাংলা ভাষা যেটা বলে
উপরে ফিটফাট আর ভেতরে সদর, গোটা সমাজটাই উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট, কিছু নাই ভেতরে, ইমান নাই। কেয়ামত সংক্রান্ত যতগুলি হাদিস আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কোনো হাদিসে আমি এটা পাইনি যে তিনি বলেছেন কেয়ামতের আগে আমিন জোরে না বললে মসজিদ থেকে বের করে দেবে, বা জোরে বললে মসজিদ থেকে বের করে দেবে, কেয়ামতের আগে এমন ঘটনা ঘটবে, এরকম কোনো উক্তি নবীজি করেন নাই। কেয়ামতের আগে মানুষ ভিতির তিন ডাকাত পড়তে গিয়ে দ্বিতীয় রাকাতেও বসবে, এক নাগাড়ে তিন ডাকাত পড়বে না, এরকম কোনো অভিযোগ নবীজি করেন নাই। কেয়ামতের আগে মানুষ রফি আদান ছেড়ে দেবে এমন অভিযোগও নাই। অভিযোগগুলো কি আছে? ইন্না মিন আশরাতি সাআতি আন ইয়াকিল্লাল ইলম, কোরআনের ওয়াহির ইলম সমাজ থেকে উধাও হয়ে যাবে, সমাজের অধিকাংশ সন্তানরা জড়জগতের জ্ঞান শিখবে, অনন্ত জগতের জ্ঞান থেকে বিমুখ হয়ে যাবে, এটা আছে। কি আছে? অয়ুসাবাল খামরু, পানির মতো মাদকদ্রব্য পান করা হবে। 1450 বছর আগে বর্তমান সমাজের রোগগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন? আমরা দেখি না, উনি বুঝেছেন আমরা বুঝি না। সমাজের অধিকাংশ মানুষ এখন পাগল, আগে পাবনাকে পাগলা গারদ, পাবনার পাগলা গারদের নাম শুনতাম, এখন গোটা শহরেই পাগলা গারদ, কম বেশ অধিকাংশ নাই ম্যাড, পাগল, ঘিলুলেস, কারণ একদল পাগল হয়েছে ইয়াবা আর বাবা দিয়ে, আরেকদল পাগল হয়েছে এনার্জি ড্রিঙ্কস, 5% 12% মদ অ্যালকোহল সেগুলো দিয়ে, আরেকদল বৃহত্তর দল আরো মারাত্মক নেশাদ্রব্য দিয়ে পাগল হয়েছে, সেটা পর্নোগ্রাফি, পর্ন ছবি, যেটা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফের কসম করে বলেছেন, লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামহুন, তোমার জীবনের শপথ তারা তাদের বলগাহীন যৌনতার নেশায় অন্ধের মতো পাগলের মতো সমাজে গুরপাক খাচ্ছে। আমাদের পুলিশ ভাইয়েরা মাদকদ্রব্যের বিরুদ্ধে বিরাট ভূমিকা নিয়েছেন, প্রশংসিত আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআন বলছে এখানে আরেকটা মাদক আছে যেটা এই মাদকের জনক, মাদার, সেটাই আল্লাহ কসম করে সূরা আল হিজরের 72 নম্বর আয়াতে বলেছেন, সেটা হলো পর্নোগ্রাফিক অ্যাডিক্টদের কথা আল্লাহ বলেছেন। আকুল নাই, সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত রাস্তা ঘাটে বাসে অটোতে শপিং মলে বড় বড়
ট্রেড সেন্টারগুলোতে বিদ্যালয়ে এক ধরনের ছাত্রা নেশা, নেশা কিসের নেশা? নারী পুরুষের পরস্পরের আকর্ষণ, আকর্ষণের নেশা। মহিলারা বাসে উঠলে সহজে আরেকজন মহিলার সাথে বসে না, সে খোঁজে আরেকটা পুরুষের সাথে কোথায় সিটটা আছে। আবার অনেক পুরুষ একটা সিটে বসে সে চায় আমার পার্শ্ববর্তী সিটে একজন ম্যাডাম যদি বসত। নেশাগ্রস্ত, ভয়ঙ্কর অবস্থা। একটা সমাজের কতগুলো নিয়ম আছে, বিধাতার বিধান। সেই বিধান অতীতে বহু সমাজ লঙ্ঘন করেছিল এবং ধ্বংস হয়েছিল। আমাদের বর্তমান সমাজও ঠিক সেই বর্ডার ক্রস করে বহু দূর এগিয়ে গেছে। শুধু এখন লানাতে ইলাহি গজবে ইলাহির অপেক্ষা শুধু, আর বাকি নেই। নিশা, ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টরা বলেছেন পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, শিশু কিশোর আর তরুণ তরুণীদের উপরে পর্নোগ্রাফিক অ্যাকশন রিয়াকশনটা কত ভয়াবহ। সেখানে ওরা বলেছে এটা কমপ্লিট হেরোইন, হেরোইন অ্যাডিক্ট যারা তাদের চেয়ে আরো ভয়ঙ্কর হলো পর্ন ছবির অ্যাডিক্ট যারা তারা। আমাদের আকল নাই। ইন্নাহু লাতুনজাউ উকুল আহলি যালিকা যামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুগের মানুষদের আকল বিবেক ছিনিয়ে নেওয়া হবে, আকল থাকবে না, আকল নাই। আমাদের আকলহীনতার কারণে আজকে সমাজে অধিকাংশ শিশুরাই, প্রায় শিশুরাই কোনো না কোনো অটিজম নিয়ে জন্ম হয়, প্রতিবন্ধী। কারণ মাও পাগলি বাবাও পাগল, তো বাচ্চা কি হবে? প্রতিবন্ধী আসলো কোথেকে? প্রতিবন্ধীর এই ভাইরাসটা কোথেকে আসলো? মা থেকে এসছে, তার বাবা থেকে এসছে, তার জনক জননী কোনো না কোনো অটিজমের শিকার নিজেরা। সেখান থেকে সন্তানের মধ্যে এটা ট্রান্সফার হয়েছে। তো আজকে গোটা সমাজেই যেখানে এক ধরনের পাগলা গারত, নবীজি বলছেন হাদিসটি সহি, আলবানি বলেছেন সহি হাদিস, লাতুন যারো উকুল ওয়াহলে জালিকা জামান, ওই শেষ জমানার যুগবাসীর আকল বিবেক ছিনিয়ে নেওয়া হবে, থাকবে না। জি বাংলা, আপনার বিবেক কেড়ে নিয়ে গেছে চিন্তায়। স্টার জলসা কোটি কোটি মায়েদের বিবেক হাইজ্যাক করে নিয়েছে ওরা। সকাল থেকে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে গোছায় ধুমছে কাজ করে, মনে হয় যেন বিশাল এক গুরুত্বপূর্ণ মিশন মিশন তার দিন শেষে আসতেছে। সেটা কি? আজকে অন্যতম একটা সিরিয়াল আছে, ওটা দেখতে হবে। এটা নেশা, এগুলি নেশা, এগুলি মাদক। একটা হলো ইয়াবার বাবা মাদক, আরেকটা হলো সিরিয়াল মাদক। সিরিয়াল মাদক বাবার বাবা মাদকের চেয়ে আরো মারাত্মক। বাবা যদি হয় বাবা, তাহলে সিরিয়ালটা হলো তার দাদা নাকি? একটা হলো বাবা মাদক, আরেকটা কি দাদা মাদক, ওটা সিরিয়াল। এখন সমাধান কি? সমাধানটা হলো এইখানে, নষ্ট মন, নষ্ট ঘর, নষ্ট সমাজ,
নষ্ট দেশ, সবার আগে এই মনটা নষ্ট হয়ে গেছে, এই মনটা আর নাই, এই মনটা আমাদের ঠিক করতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের সবচেয়ে বড় খেজুর বাগানটা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজআলহা হাইসু আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেখানে এটা দিলে ভালো হবে বলে আপনাকে বুঝ দেন, আপনি সেখানে এটা লাগান, এটা আমি দিয়ে দিলাম। আরজু বিররাহা ওয়া যুকরাহা ইনদাল্লাহ, মুমিন সে থাকবে দুনিয়াতে কিন্তু তার কল্পনা শক্তি এত বিশাল, মাটির মর্তে থেকে কল্পনায় চলে যাবে সাত আকাশের উপরে জান্নাতে। মদিনার মসজিদ নবীর ভিতরে এখন বিলীন হয়েছে ওই খেজুর বাগানটা, মসজিদ নবীর অংশ হয়েছে ওইটা। সেখানে একটা কূপ ছিল, নবী যে কূপের পানি পান করতেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দান করে দিলেন যে আমি এটা জান্নাতে চাই, জান্নাতে নিতে চাই। গোটা মুসলিম উম্মা সে হলো আখেরাতের ভক্ত, তার স্বপ্ন সাত জান্নাতুল ফেরদাউস, তার অভিলাষ জান্নাতুল ফেরদাউস, তার জীবনের চাওয়া পাওয়া সাত আকাশের উপরে, এখানে না। হ্যাঁ, এখানে হাজার কোটি টাকা থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে, কিন্তু এটা সে জানে, এটা আমি সবটা নিয়ে যেতে পারবো না, সবটা খেয়েও যেতে পারবো না, কিন্তু এটা দিয়ে যদি আমি আখেরাত কামাই করতে চাই তাহলে আমার পক্ষে সেটা করে যাওয়া সম্ভব, সেটা করে যাওয়া সম্ভব। আজকের মুসলমানরা কেন জানি, ঢাকা শহরের মুসলমান, ঢাকা শহরেই থেকে গেলাম, সাত আকাশের ঊর্ধ্বে উঠলাম না, সাত আকাশের উপরে স্বপ্ন দেখলাম না। দশ বার সূরা ইখলাস পড়লে সাত আসমানের উপরে সোনার উপর একখান প্রাসাদ পাওয়া যায় নিশ্চিত, নিঃসন্দেহ, একেবারে সন্দেহাতীত, কিন্তু আমার কিছু স্বপ্ন আছে। দশবার সূরা ইখলাস, আল্লাহ তাআলা তিনি কাজ করেন শুধু কথা দিয়ে, ওনার আর কিছু লাগে না, হ্যাঁ বললে হয়ে যাবে, ওনার দান কি, দান করতে চাইলে টাকা ছাপাইতে হবে আল্লাহ তাআলা, কিছু করা লাগবে না, উনি বলবেন, বলার সাথে সাথে কোন ফায়াকুন কথা দিয়া হয়, সূরা ইখলাস ওনার কথা, যেহেতু আল্লাহর কথা দিয়েই মহাবিশ্ব তৈরি, কথা দিয়ে জান্নাত তৈরি, ওনার কথা দিয়ে জাহান্নাম তৈরি, শিরকি কথা বলবেন জাহান্নাম তৈরি হয়ে যাবে, তাওহীদের কথা ঈমানের কথা বলবেন জান্নাত তৈরি হয়ে যাবে, আপনিও কথা দিয়ে আল্লাহর কথাগুলি দিয়ে জান্নাত রচনা করুন। আসলে আমরা দুনিয়ার মোহে পড়ে একেবারেই নিজেদেরকে ছোট্ট এক পৃথিবীতে আবদ্ধ করে দিয়েছি। একজন মুমিন এত বড়, বাংলাদেশে যদি 18 কোটি বা 16 কোটি মুমিন থাকে তাহলে জান্নাতের 16 কোটি সম্রাট এই দেশে আছে, এক একজন কমপক্ষে 10 পৃথিবীর মালিক, একেবারে কমপক্ষে, বেশিরটা হিসাব করা যায় না। আপনারা যদি আমাকে সংক্ষেপে বলেন, জিজ্ঞাসা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম পুরো কাফেলা কেমন ছিলেন,
তাহলে আমি ওই ইতিহাস বিখ্যাত কথাটা দিয়ে বুঝাই দিতে পারি, রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী, রাতের দরবেশ দিনের বিশ্ব পরিচালক, রাতের ইবাদত গুজার দিনের সমাজ নায়ক, রাষ্ট্র নায়ক। কোনো পুষ্পাস নেই, যাদের ভিতরে ধনে ভরা থাকে এদের বাইরে অনেক সময় পোষপাস তারা করে না, ভেতরে আছে, বাইরের ধনের প্রতি লোভ থাকে না। সারা মদিনায় একটা বিল্ডিংও ছিল না, এটা ওই সময়ের কথা বলছি যে সময় অর্ধ পৃথিবীর শাসন মদিনা থেকে হতো, তখনও মদিনায় একটা বিল্ডিংও নাই, ছোট ছোট মাটির ঘর। এই মাটির ঘরে সবগুলি সিংহ, আচ্ছা মাটির ঘরে থাকতেন, মাটির ঘরে থেকে তারা সর্বশ্রেষ্ঠ মানবীয় যুগের অধিবাসী ছিলেন। নবীজি বলেছেন খাইরুল কুরুনি করনি, আমার যুগ পৃথিবীর শুরু থেকে সর্বশেষ পর্যন্ত সর্বযুগের মধ্যে সেরা যুগ আমার যুগ। সে মাটির ঘরের যুগ, খেজুরের বাগানের যুগ। আমি আজও বলেছি এক বক্তৃতায় যে এই যে শহরের বাড়িগুলো কোরআনিক আর্কিটেকচারাল দিক থেকে যদি মূল্যায়ন করেন, তাহলে আজকাল এই শহরের এই বাড়িগুলো এগুলো বাড়ি বলার উপযুক্ত না, এগুলি হলো গুদাম, মানুষের গুদাম। কারণ আমি যখন কোরআন পড়ি তখন কোরআনে বাড়ির প্রসঙ্গ আসলে দেখি বাগান আছে বাড়িতে, কাম তরাকু মিন জান্নাতিন উয়ুন, যে জাতিগুলিকে আল্লাহ ধ্বংস করেছেন কুফরির কারণে ওদের বাড়ির বর্ণনা যেখানে দিয়েছেন যে বাড়িতে কত বাগান, বাড়িতে কত ঝর্ণা, অজরুইন কত ক্ষেতের ফসলের ক্ষেত, অনাকলিন তলুহা হাদিম, অত্যন্ত ডাইজেস্ট গুণ সম্পন্ন কত খেজুরের বাগান, কত নদ নদী, প্রত্যেকটা বাড়ির বর্ণনা কোরআনে যেখানে এসেছে আশপাশে বাগান, ঝর্ণা, নদী, ক্ষেতের ফসল, মাঠ উন্মুক্ত, সব কিছু সহ বাড়ি। কিন্তু আমাদের ঢাকা শহরে যদি সাপ্লাই বন্ধ হয়ে যায়, সামনে যে পারমাণবিক যুদ্ধ লাগবে, লাগবে তো অবশ্যই, বিশাল তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, তখন কারেন্ট থাকবে না, সাপ্লাই বন্ধ। ঢাকা শহরে কোনো বাড়ির আশপাশে একটা বাগানও নেই যে সাপ্লাই বন্ধ বাগানের ফল খেয়ে বাঁচব, কোনো বাড়ির পাশে একটা ক্ষেতও নাই যে সাপ্লাই বন্ধ ঢাকা শহরে ক্ষেতে কিছু লাউ কুমড়া কিছু ধান কিছু গম ফলিয়ে বেঁচে থাকবে, কোনো বাড়ির পাশে একটা পুকুর নাই যে ঠিক আছে সাপ্লাই বন্ধ মাছ আছে পুকুরে অন্তত মাছ খেয়ে এক মাস কাটিয়ে দেবে, আছে একটা চারণ ভূমিও নাই যে কিছু গরু ছাগল পাললাম সেগুলো দিয়ে চললাম। এই কোন অদ্ভুত জীবন, জীবন ধারণের কোনো জোৎস্না কি জিনিস। আমি ঢাকা শহরকে উদাহরণ দিচ্ছি, চিটাগাং বলেন, নিউ ইয়র্ক শহর বলেন, দুবাই গেছি যে দুবাই শহর, দুবাই সিটি বলেন, সে সিঙ্গাপুর সিটি বলেন, কোনোখানে আমি বিবেকের ছাপ দেখি না, আকল আছে বলে বুঝাই যায় না। আরে বাবা, অন্ধকার তো একটা, অন্ধকারে থাকা সুস্থ থাকার জন্য ফরজ, ক্যান্সার থেকে আত্মরক্ষার জন্য অন্ধকারে থাকা জরুরি। দিনের বেলায় আল্লাহ আলো দিয়েছেন এনাফ, তুমি রাত্রে সারা রাত বাতি জ্বালিয়ে রাতকেও তিনি তুমি দিন বানিয়ে
আল্লাহর সৃষ্টিকে এইভাবে বিকৃত করে বসবাস করো, কিসের বিজ্ঞানী তুমি? আমি রাতকে, রাতের আধারকে আধারের একটি লেবাস বানিয়ে দিয়েছি, আধারের লেবাস পরিয়ে দিয়েছি। রাতে যখন আমরা ঘুমাই, আমাদের চক্ষু ব্রেনকে ইনফরমেশন করে যে হ্যাঁ ঘুমবার পরিবেশ চলে এসছে, তখন ব্রেন থেকে মেলাটোনিন হরমোন ব্রেন ছেড়ে দেয়, রক্তধারায় মিশে ওই মেলাটোনিন হরমোন আমাদেরকে ক্যান্সার থেকে সেভ করে। কিন্তু যদি চক্ষু ব্রেনকে ইনফরমেশন না করে যে অন্ধকার এসছে, এখনো অন্ধকার আসছে, এটা যদি ব্রেনকে তথ্য না দেয়, ব্রেন ওই মেলাটোনিন ছেড়ে দেয় না, ফলে সারা রাত বাতি জ্বালিয়ে ঘুমায়, সারা রাত মেলাটোনিন বিহীনভাবে ঘুমায়, এই বডিটাই ধীরে ধীরে একদিন ক্যান্সারের ঝুঁকিতে পড়ে যাবে। আমি শহরে কোনো বাড়িতে দাওয়াত খেতে গেলে, কারো অনেক রিকোয়েস্টে আমন্ত্রিত হয়ে খেতে গেলে খেতে পারি না, কেমন জানি সব ফ্রিজের মধ্যে যেন সুটকি হওয়া, মনে হয় যেন মাটি খাচ্ছি, মাটি মাটি ভাব। আমরা আমাদের জ্ঞান বিজ্ঞান দিয়ে কি খাচ্ছি? আমি যে মোটা জাম্পারটা গায়ে দিয়ে আসছি, গ্রাম থেকে আসছি, শীত, অনেক শীত, ঢাকা ঢুকতে ঢুকতে যেন একটা গ্রীষ্মকালে ঢুকলাম, শীতকাল না, গরম। আমরা কিসের বুদ্ধিমান, কিসের জ্ঞানী যে আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টির প্রকৃতির যে ষড় ঋতুর যে পরিবর্তনগুলো আমাদের শহরে জীবনে, এটাকেও আমরা খারিজ করে দিলাম, ডিনাই করে, ডিলেট করে দিলাম, নাই নাই করে দিলাম, কিসের জ্ঞানী আমরা? আল্লাহ তাআলা আদমকে বলেছিলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া একটা এমন জায়গায় থাকো যেখানে গাছগাছালি, পাক পাকালি, ঝর্ণা, নদী, ফলমূল সব কিছু আছে, ওইখানে থাকবা। প্রথম আদম আর প্রথম হাওয়া, প্রথম স্বামী, প্রথম স্ত্রীকে আল্লাহ তাআলা একটা গার্ডেনে থাকতে বলেছেন, মরা কোনো শহরে থাকতে বলেন, শুধু কঙ্কাল, রড, ইট, সিমেন্ট, বালি আর সব আর্টিফিশিয়াল রং, কালার, এগুলিকে থাকতে বলেন নাই। ধরুন আদম আর হাওয়া গ্রামে থাকে, জান্নাতে থাকে, স্বামী স্ত্রী এমন একটা বাড়িতে থাকে যেখানে সবুজ অবারিত মাঠ, গগন ললাট ছমে তবপদ ধুলি, ছায়া সুনিবি, শান্তির নি, ছোট ছোট গ্রামগুলি এমন একটা পরিবেশে থাকে। সেখানে স্বামী স্ত্রী একটা ঝগড়া হলো ঘরের ভিতরে, ঝগড়া করে দুইজন রাগ করে স্বামী চলে গেল বাইরের দিকে, স্ত্রী চলে গেল অন্দরমহলের দিকে, স্ত্রীটা পুকুর পাড়ে গিয়ে বসলো, কিছুক্ষণের মধ্যে দেখলো যে গাছের মধ্যে পেয়ারা পেকে আছে সুন্দর, পেয়ারাটা টোটা দিয়ে পাড়লো খেলো, স্বামীর সাথে অর্ধেক ঝগড়া ভুলে গেল পেয়ারাটাকে। আবার একটু তাকিয়ে দেখলো যে লাল টসটসা একটা কামরাঙ্গা দেখা যাচ্ছে, ইস দারুণ, ওইটা পাড়ি খাইতে খাইতে ঝগড়া বাকি যেটুকু ছিল ওইটুকু নাই। এরপর দেখলো পুকুরে সুন্দর পানি, বাতাসে পানির তরঙ্গ তুলছে সুন্দর, একটুখানি উজু করলো বা পানি কুলি করলো। আল্লাহ তাআলা কেন বললেন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, আনতা ওয়া যাওজুকা, তুমি আর তোমার স্ত্রী? সব জায়গায় থাকলে হবে না, গণ্ডগোল হবে, জায়গা অজায়গায় থাকলে সংসার টিকবে না, ঝগড়া ঝাটি হবেই, সেটা চুষে নেওয়ার মতো পরিবেশ লাগবে, সে পরিবেশে থাকবা, সেই পরিবেশটা পাওয়া যায় যেখানে গাছগাছালি, পাক পাকালি এগুলি আছে।
গ্রামে দেখা যায় স্বামী স্ত্রী 20 বছর ঝগড়া করে, তারপরে তালাক নাই, ডিভোর্স নাই, মামলা নাই। আমি এক স্বামী স্ত্রীর কথা জানি, একবারে আমার নিজের মধ্যেই 28 বছর স্বামী আর স্ত্রী কোনো কথা বলে না, 28 বছর, কিন্তু সংসার ভাঙে নাই, বাচ্চা কাচ্চা হয়েছে 8-9টা, 28 বছর জামাইও বউর সাথে কথা কয় না, বউ জামাইয়ের সাথে কথা কয় না, কিন্তু ডিভোর্স হয় না, সংসার ভাঙে না। আর ঢাকা শহরে, চিটাং শহরে, যে কোনো শহরে স্বামী স্ত্রী এমনি মেজাজ সবসময় 80 ডিগ্রিতে থাকে, 80 ডিগ্রি ত্যক্ত, বিরক্ত, জটিল, কুটিল হয়ে থাকে। রাস্তায় গেলে রিক্সার জ্যাম, ট্রাকের হর্নের আওয়াজ, গিঞ্জি পরিবেশ, মানুষ আর মানুষ, সে তো 80 ভাগ ওখান থেকে বিরক্ত হয়ে ঘরে ঢুকছে, স্বামীও 80 ভাগ বিরক্ত হয়ে ঢুকছে। ঢুকার পরে স্ত্রী কইল বা স্বামী বলল, তোমার মোবাইল এত এঙ্গেজ পাইলাম কেন আজকে, কি ব্যাপার লাগছে? বাস এমনি তো 80% ত্যক্ত বিরক্ত, বাস মুহূর্তের মধ্যে মোবাইল ভাংচুর হইয়া মানে আগামীকাল সকালে ডিভোর্স পাঠাই দেব। এটা হলো শহরের জীবন। শহরের জীবন এখন এই জীবনটাকে কিভাবে চেঞ্জ করা যায় সেই চেঞ্জের চিন্তা করতে হবে। ইমরান নজর একজন আছে, কেয়ামত বিশেষজ্ঞ পৃথিবীতে, উনি বলেন তোমরা সবাই এখন গ্রামে বাড়ি করো, সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ আসতেছে, গ্রামে যেখানে পুকুর করবা, বাগান করবা, ফসলের ক্ষেত করবা, থাকার জায়গা করবা, যে কোনো টাইমে বিশ্বযুদ্ধ লাগবে ওই বাড়িতে চলে যাইবা, সাপ্লাই নির্ভর কোনো জায়গায় থাকবে না, কারণ সাপ্লাই থাকবে না। চিন্তা করেছেন ঢাকা শহরে একদিন বিদ্যুৎ বন্ধ হলে পানি পাবেন কোথায়? বাঁচার কোনো উপায় আছে এই ঢাকা শহরে, পৃথিবীর কোনো শহরে? দাজ্জালের জন্য বিরাট সুবিধা, খালি অ্যাটম বোম মারবে আর সব মরে এইভাবে থাকবে, ছড়িয়ে ছিটিয়ে থাকলে দাজ্জালের ওই চাপিয়ে দেওয়া যুদ্ধে আমরা সবাই মারা যাব না। আগামী দিনগুলি কঠিন আসতেছে, খুবই কঠিন, তো সেজন্য আমরা জ্ঞানী না, আমরা খুব যে বুদ্ধিমান মোটেও না। আমি দেখতেছি এই যুগের মানুষ আমাদের আকলই নেই, একেবারে ওই হাদিসটা লাতুন যার অকুল ও হলে জালিকা জামান, ওই জামানার মানুষের আকল থাকবে না, আকল নেই, সবাই শহরে বিয়ে জমাচ্ছে। শহরে কি সত্যি আমার শুধু ঢাকা শহরে ঢুকি শুধু টেলিভিশন আর আমার স্কুল বক্তৃতা এগুলির জন্য, নাহলে একবারে গ্রামে চলে যাই, একেবারে গ্রামে, অনেক ভালো লাগে, শান্তি লাগে, মনটা ফ্রেশ থাকে। ঢাকা শহরে যেন সব প্লাস্টিক প্লাস্টিক ভাব, মানুষগুলি কেমন জানি প্লাস্টিক হয়ে গেছে, রোবট রোবট, মায়া নাই, মমতা নাই, অনুভূতি নাই। একটা ছেলে পরিবাগ এক মসজিদে কিছুদিন আগে তার বাবার মৃত্যুর সংবাদ দিচ্ছে, আমি বহু ছেলের মুখে বাবার মৃত্যুর সংবাদ শুনেছি, একটা ছেলেও দেখিনি যার চোখ দিয়ে অঝরভাবে পানি ঝরছে না, নয়ন জলে বুক ভাসিয়ে পিতার মৃত্যুর সংবাদ দেয়, এটাই জানি, এটাই শুনেছি গ্রাম বাংলায় সর্বত্র। কিন্তু শহরের এই ছেলেটাকে দেখলাম, সে বাবার মৃত্যু সংবাদ দিচ্ছে, আমার বাবা আজকে এতটা সময় মারা গেছেন, ওনার ক্যান্সার হয়েছিল, আশা করি আপনারা অনেকে তাকে চিনেন, তো উনি মারা গেছেন, আপনারা ক্ষমা করে দেবেন, আমি ওনার বড় ছেলে, আমার বাবার কাছে কোনো পাওনা থাকলে আমার সাথে যোগাযোগ করুন। মনে হয় যেন বিবিসি লন্ডনের সাংবাদিক সংবাদ পড়ল, রস নাই, তস নাই, আবেগ নাই, একটা পিতৃ বিয়োগে কত বড় বেদনা আমাদের অন্তরে, আমাদের তো বাবা ছিল মারা গেছে, মাস 2-3 মাস পর্যন্ত ওই বেদনা অনুভব করতাম, চোখের পানি আসতো,
কিন্তু ঢাকা শহরে ওই ছেলেটা এমনভাবে বাবার মৃত্যুর সংবাদ দিল, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই শহরে জীবনও থাকবো না। তাহলে আমি বললো আমার ছেলেরা এই কাজ করবে, এইভাবে ঘোষণা দেবে। আমি আপনাদেরকে কথাগুলি এই জন্য বলতেছি, আপনারা অনেকেই ভাববেন যে হুজুর তাহলে ঢাকা শহরের দুশ্মন, মোটেও না, এটা সারা পৃথিবীর কথাই বলছি। সারা পৃথিবীর অবস্থায় শহর বন্দরগুলি এমন হয়ে গেছে যে আমরা আর্টিফিশিয়াল হয়ে গেছি, তো আমাদের মধ্যে অরিজিনালিটি নষ্ট হয়ে গেছে। অরিজিনাল মানুষ হতে হলে আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদেরকে একটু গ্রামমুখী হইতে হবে, একটু সবুজের চর্চা করতে হবে। দেখুন, আমি একটা কথা বলে শেষ করছি, আল্লাহ বলছেন যে তোমাদেরকে বিভিন্ন জাতিতে গোত্রে আমি বিভক্ত করে বিভিন্ন সমাজে ভাগ করে দিয়েছি, একটা সমাজবদ্ধভাবে তোমাদেরকে থাকতে প্রেরণা যোগিয়েছি। কেন? লেতা আরাফু, যাকে এক যাতে একজন আরেকজনকে চিনতে পারো। তার যে অমুক বাঙালি তার এই গুণ, অমুক ইন্ডিয়ান তার এই বৈশিষ্ট্য, অমুক আফগানি, অমুক ইরানি, অমুক সৌদিয়ান, অমুক অমুক ওই এলাকার আফ্রিকান, এই লোক নোয়াখালীর পোলা, ওই লোক চিটাগাঙ্গা পোলা, এটা বরিশাল্লা, ওইটা কুমিল্লা, এইটা ঢাকাইয়া, ওইটা পুরান ঢাকা, এগুলি কেন এত ভাগযোগ কেন করছে? লেতা আরাফু, তোমাদের প্রত্যেকের মধ্যে কিছু গুণ আছে ভালো, সমাজে থাকার একটাই উদ্দেশ্য, লেতা আরাফু, কার ভিতরে কি ভালোটা আছে এটা তুমি জানবা, চিনবা, তার পরিচয় নিবা, নিয়ে সেটা নিজের মধ্যে আনার চেষ্টা করবা। একটা বিল্ডিংয়ে 100 মানুষ থাকে, কেউ কাউকে চিনে না, তাহলে আল্লাহ তাআলা কি বললেন? তোমাকে সমাজে রেখেছি লেতা আরাফু, তার বাড়ি কোথায়, সে কোন বংশের ছেলে, সে কি জব করে, কোথায় পড়ালেখা করে, এগুলি ডিটেলস তুমি যাতে জানো, এই জন্য তোমাকে সমাজে রাখছি। যদি নাই বা জানো তো জঙ্গলে থাকো, সমাজে থাকো কেন তুমি? কিন্তু আমাদের সমাজে আমাদের যে আক্কল নাই, এখন কেউ কারো পরিচয় জিজ্ঞাসা করলে সন্দেহ করে, ব্যাপারটা কি, এই লোকটা আমার এত পরিচয় জিজ্ঞাসা করে কেন, সন্দেহ করে কি আমাকে কোনো ধরবে না, আমাকে আমার ব্যাপারে কোনো ওনার টার্গেট করা আছে নাকি, আমরা কোথায় আছি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লেতা আরাফু। আমি কথা লম্বা করব না, এত রাতে ওয়াজ করাও একটা কম আকুলি, একটা ব্যাক কুলি, এবং আকুল যে নাই এটার দলিল। যেদিকে হাত দিই সেদিকে আকল নাই, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন এসা পড়ে ঘুমাইছেন, এসা পড়ে ঘুম, 9টা বাজে ঘুমের হরমোন শুরু হয়, ব্রেন ঘুমের হরমোন তৈরি করে দেয়, দেহকে ঘুমের হরমোন সাপ্লাই করে দেয়, এখন ঘুমাও বাবা, সারাদিনে ক্লান্ত শান্ত বডি, বিশ্রামে যাও। আর আমরা এখন রাত 1:30 বাজে, আমরা কই না, আমরা আমরা কিছুই মানি না। সেই যুগের ওনারা বুদ্ধিমান ছিলেন, এই যুগের একজন বুদ্ধিমান আমি পেয়েছি সিলেট সুনামগঞ্জে গিয়া, ওখানে আমি ওয়াজ করতে গেছি, পরে শুনলাম এই বাড়ির মুরব্বি রাত 9টা বাজে সব বাতি অফ করে দেন, কোনো বাতি জ্বলবে না এই বাড়িতে, সব বাতি বন্ধ, সবাই ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, এই একটা পাইলাম এই যুগের আকলওয়ালা। আমিও আগে আকলওয়ালা ছিলাম, এখন আমারও আকল নেই। আমি আগে সবসময় রাত 10টার ভিতরে ঘুমাইতাম, এখন আপনাদের কারণে মাহফিলের কারণে কিসের ঘুম, 2:30 মাহফিল শেষ, বাসা যেতে যেতে ফজর টাইম, আমারও আকল নাই। এখন কি হবে ব্যাকল সমাজের, এটার শেষ পরিণতি যে কোথায় গিয়া ঠেকবে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাইয়েরা। তবে এটা খুব খারাপ লক্ষণ, আমরা আমাদের অরিজিনাল জীবনটা ফেরত চাই। আপনারা চান অরিজিনাল জীবনটা ফেরত চায়? আমার মনটা চায় একটা নদীর কূলে এক টুকরো জমি নিয়ে একটা বাড়ি করি,
যেখানে বেশি যদি লাগলে অন্তত ঘরে একটু চাল থাকবে, জমিন তো আছে, ধান ফলাবো, একটু গম লাউ কুমড়া একটু ফলাবো, আর নদী আছে, মাছের অভাব হবে না, কিছু না, জাল মারলে কিছু পাবো ইনশাআল্লাহ। স্বয়ংসম্পূর্ণ কেয়ামতের আগের ঘর বাড়ি হইতে হবে, যেখানে মাছ পাওয়া যাবে, যেখানে পুকুর আছে, যেখানে বাগান থাকবে, ফসলের ক্ষেত থাকবে, এই ডিজাইনের বাড়ি করেন। কে কি বাড়ি আল্লাহ আকবার, ঢাকা পুরের টাকা তো ঢুকাই যায় না, এটা তো যুদ্ধ শুরু হলে প্রথম ছোটে আউট, সব পালাইতে হবে গ্রাম, কোথায় যে যাবেন, এত মানুষ আমরা জায়গা দেবো কোথায় করব, গ্রামে গঞ্জে আগে থেকে ব্যবস্থা করেন তাড়াতাড়ি। ওই ইমরান নজর যেভাবে বলছেন আমিও সেটাই, বিশ্বে কয়েকজন অল্প কয়েকজন স্কল আর কেয়ামত নিয়ে ভাবেন, অল্প কয়েকজন, তা আমারও অভ্যাস, আমি শিশুকাল থেকে এটা নিয়ে ভাবি, আমার অনেক বন্ধুরা বুঝে না, কয় কাজী সাহেব এটা কী বলে, আর আমি তো শিশুকাল থেকে গবেষণা করতে 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 আমার এ বিষয়ে যে অভিজ্ঞতাটা আছে, তোমার তো নাই, তুমি এ বিষয়ে পড়াশোনা করো নাই, আমার লোকের গণ্ডগোল করতে হলে 50 বছর পড়ে আসো, আমি তো 50 বছর পড়ালেখা করে বলতেছি। তো যাই হোক, আসলে আমরা ভালো নাই, আমরা ভালো নাই। কোরআন পড়ুন, কোরআন পড়লে হয়তো কিছুটা আল্লাহ তাআলা আমাদের বিবেকটা ফেরত দেবেন ইনশাআল্লাহ। হাদিস পড়ুন এবং ঘর বাড়ির ব্যাপারে নতুন চিন্তা করুন, আত্মরক্ষার নতুন চিন্তা করুন এবং নিজের সামাজিকতা পারিপার্শ্বিকতা নিয়ে নতুনভাবে চিন্তা করুন ইনশাআল্লাহ। আমি এই বক্তব্যগুলি আমার ইউটিউবে পাবেন, আমি সিরিজ বক্তব্য দেবো ইনশাআল্লাহ। ইসলামের সমাজবিজ্ঞান, ইসলামের সমাজবিজ্ঞানটা কী, সমাজটা কেমন হওয়া উচিত, সমাজের উমরানগুলো ঘর বাড়িগুলো কেমন হওয়া উচিত, সিস্টেমটা কী হওয়া উচিত, শহরগুলো কেমন হওয়া উচিত। আমরা শুধু ওজুর মশালা আর রফিদানের মশালা তাইমুমের মশালা গোসলের মশলা ইসলাম থেকে কেন শিখব, সব কিছু ইসলামে শেখার মতো আছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, ইসলামী জ্ঞানের আলোকে গোটা জীবনকে যাতে সাজাতে পারি, আল্লাহ তাআলা সেই জ্ঞান সেই বিজ্ঞান কোরআন সুন্নাহ থেকে আহরণ করার তৌফিক দান করুন। আর সর্বশেষ আবারও বলছি, আপনাদেরকে অনেক প্রাণবন্ত দেখে, অনেক উজ্জীবিত দেখে আমার কাছে ভালো লেগেছে, তো তবে এই এত বেশি উজ্জীবনী এত গভীর রাত্রে থাকা এটা ভালো না, কারণ সবাই ফজর কাজা করবেন, এখন যারা উজ্জীবিত নিচ্ছে ফজরের সময় ঘুমে কাতর থাকবেন, ফজর কাজা করবেন, এই জন্য তাড়াতাড়ি যাওয়া দরকার, ঘুমানো দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ এই সমাবেশকে কবুল করুন, যেই আসলে ভাঙা ভাঙা কিছু কথা বলেছি ঘুমের আবেশের ভিতরে, ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করুন, আপনাদের কারো মনোব্যথার কারণ হলে আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। আমা উরিদু ইল্লা ইসলাহ মাস্তাতাত, আসলে ইসলাহের জন্যে কল্যাণের জন্যে বলেছি, আল্লাহ তাআলা কল্যাণ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।